সো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই তো আজকে ভোরে মর্নিংয়ে আমার বাচ্চাদের নিয়ে একটু বের হলাম আমাদের টাউনেই। আমার মেয়ের আর ছেলের কিছু শপিং ছিল, স্কুলের একটা ব্যাগ কিনবে মেয়ে, আর ছেলের বক্সিংয়ের জন্য কিছু একটা পানির বোতল আর কিছু ওর বক্সিং হ্যান্ড র্যাপার যেটা আর কিছু জিনিস, এর জন্য যেতে হলো আমাকে। তো আসলাম আমরা প্রথমে স্পোর্টস ডাইরেক্টে, সেখানে দেখি যদি পেয়ে যাই তাহলে এখান থেকেই নিয়ে নেব। তো মেয়ে পছন্দ করবে, ওর ব্যাগ খুঁজতেছে ও। সাথে একটা ললিপপ মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছে, যদি কোথাও পেতে পায় ধাক্কা খায় তাহলে মুখে ব্যথা পাবে। ওকে বলতেছিলাম ওটা ফেলে দাও। সো এখানেই ও পছন্দ হয়েছে বোধ হয়। তো ওদের বলতেছিল যে ব্ল্যাক এটা নিয়ে নেই, তা তখন বললাম ওটার জিপটা এতটা ভালো নাই, এই জন্য আর ব্ল্যাকটা না নিয়ে ট্রলির মতো সেটা নিয়ে নিয়েছে, কারণ ওটা হেভি হয়ে গেলে ও কাঁধে রাখতে পারে না। অনেকগুলো এক্সট্রা কাপড় দিই আমি, সাথে ওর লাঞ্চ বক্স, ওয়াটার বোটল, স্কুলের এক্সট্রা ইউনিফর্ম সাথে নেয় সবসময়ও, যদি ভিজে যায় বা অ্যাক্সিডেন্টে কিছু ময়লা লেগে যায় তাহলে ও চেঞ্জ করার জন্য। তো স্পোর্টস ডাইরেক্টে দেখলাম এখানে হাফ প্রাইস আছে ব্যাগগুলোতেও। তারপর ও দেখে একটা ওর ব্লু এটা পছন্দ হয়েছিল, ও বললো এটা ছেলেদের, আর এটা ব্ল্যাক এটা স্মল, এই জন্য স্মল এটা নিল না, এতে ওর হবে না। সো এখান থেকে একটা নিয়ে আমরা ব্যাগ নিয়ে উপর যাচ্ছি, উপরে দেখি ওর আমার ছেলের জিনিসগুলো কেনার জন্য। একটা পানির বোতল নেবে বড় দেখে, এখানে স্পোর্টস ডাইরেক্টে যদি আসেন তাহলে আপনি বাচ্চাদের সবগুলো জিনিস এখানে পাওয়া যায়, খেলাধুলার কাপড় চোপড় থেকে শু সব কিছুই। আমরা সাধারণত এখান থেকেই বেশি বাচ্চাদের স্কুলের স্টাফগুলো কিনি। সো এই তো একটা বোতল নিল এখান থেকে, বড়ো একটা বোতল, ও বলতেছিল আমার জন্য একটা নেওয়ার, আমি একটা নেওয়ার জন্য। আমি বললাম পরে নিয়ে যাবো, দুটো এক কালার হলে আবার সমস্যা হবে। আর হাতের এই বক্সিংয়ের জন্য হাতের একটা র্যাপ নিচ্ছে, ওর সাইজের পেয়ে গেছে এইখানে। তো ওখানে এখানে এই আমার মেয়ে এখানে গেম দেখছে, ওর গেমের কথা বলতেছিল আমাকে, এখান থেকে আমাকে গেম কিনে দাও, মাইনক্রাফট গেম। ওরা গেমিংয়ের একটা এক্সট্রা অপশন রেখেছে এখানে, যে কোনো গেম অর্ডার করলে আবার অনলাইনে অর্ডার করলে এখান থেকে কালেক্ট করা যায়। আর এই তো মেয়েদের টয় বারবিজ। ওর ট্রলি ব্যাগটাকে নিয়ে হাতে নিয়ে আটতেছে, আমি বললাম আমার হাতে দিয়ে দাও, ওটা আমার হাতে ও দেবে না। সো এখান থেকে এসেই আবার রান্নার জন্য প্রস্তুতি নিলাম, দুপুরে
একটু মিট রান্না করলাম বাচ্চাদের জন্য আর আমাদের জন্য, একটু পেঁপে মাছ দিয়ে। এত মশলাগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া একটু রসুন দিয়ে। আর মাছটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ ধনিয়া দিয়ে আর লবণ দিয়ে, একটু তেল দিয়ে। আমরা সাধারণত এইভাবে মাছটাকেই একটু ফ্রাই করে নিই কোনো তরকারিতে দিতে হলে। এই তো পেঁপেটাকে আমি কষিয়ে নিলাম, এটা ফ্রোজেন পেঁপে। আর পরে মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে এটাকে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে। এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটার মধ্যে দিয়ে দিছি, অল্প একটু ঝোল দিলাম। এই তো এখানে আমি ধনে পাতা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, মিটটাও হয়ে যাচ্ছে। আর এখানে বিকেলে আমার ছেলে আমাকে বললো আমাকে ইয়ে মেক করে দাও, নেচো মেক করে দাও, সব ওর জন্য চিকেন দিয়ে আমি আজকে নেচো মেক করছি। যে চিকেন ছিল ঘরে কুক করা কারি, চিকেন কারি একটু দিলাম, আর একটু হ্যালাপিনিও চিজ, উপরে চিজ দিয়ে আবার একটু মাইক্রোওয়েভে দু মিনিটও না, 1 মিনিটের মতো দিলেই হয়ে যায়, জাস্ট চিজটা গলে যাওয়ার জন্য, চিজটাকে মেল্ট করার জন্য। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটাকে। তো দেখা হবে অন্য ভিডিওতে, আল্লাহ হাফিজ।